ট্রেসমিট দিব লগা এই কারণে হল যে আমার জন্দাস নামের এজন ব্যক্তিয়ে আজি আমার বিটিআরখনত আমি মিলিজুলি কত্তে জনজাতি চলি আছো, এই চলি থাকা অবস্থার কারণে জন্দাসত চকুত মানে একদম কি বলে কয় চকু লগা বলে কয় মানে আমার বিভ্রান্তি করে মানুষবিলাক নানানটা হারাশ করার চেষ্টা চলাইছে। জন্দাস এনেকা ব্যক্তি যিজন ব্যক্তি হচ্ছে অবরোধ ক্যান্ডিডেট দিয়া বলে হীরেন হরণীয়া, হীরেন হরণীয়া কোন? হীরেন হরণীয়া তো বর্তমান আগতে তেখেতে বিপিএফর আমার মৃদুল দাস যেটা নাকি ইলেকশন খেলিছে জিএসপির পরা তেতিয়াকে বিপিএফর কারণে প্রচার চলাইছিলেন, আর উখাগুড়া ব্রহ্ম যে আমার এমএলএ ইলেকশন খেলিছিল তেতিয়াও বিপিএফরে কেন্দ্রিত হয়ে আসে, কিন্তু তার পাছতো তেখেতে নিজের ব্যক্তিগত মুনাফার কারণে হয়তো ইলেকশন খেলব বিচারিছিল, বিচারার সময়ত নমিনেশন দিয়ার পাছত জন দান লুম্বি গেল, জন দাস লুম্বি যাওয়ার লগে লগে নানানটা বিভ্রান্তি সৃষ্টি আছে বলে দিয়েছে যে কিন্তু অবরোধ কিন্তু হিসেবে স্বীকৃতি দিব বিচারিছে। কোন অবরোধ হয়? জন দাস কোন হয়? আমি তো আজি 2000 আরম্ভ করে আমি অবরোধ আমিও আছিল, কি সেই সময়ের আজিলেকের একটা অবরোধ আমি দেখা নাই, আর সেই ব্যক্তিজনে এটা অবরোধ অবরোধে আটা পানি আমার কোকলাবাড়ি রাজ্যে বিভ্রান্তি করার চেষ্টা চলাইছে, কিয় কারণে চলাইছে ঠিক তেনে হ্যাঁ জানিছিল আমি যোগেশ কলিতা হয়তো অবরোধ জন্মদাতা বলে কোবাবার করেছিল, কিন্তু তেখেতে আজি 17 বছর ধরি করার পাছতে নিজে নিস্তব্ধ হয়ে বুঝি থাকিল, কিন্তু এতিয়া জন দাসে এনেকা ওলাই আছে যে সক্রিয় অবরোধ উপদেষ্টা বা কিবা এটা কই পেলাতে আর আন্দোলন আমার চেষ্টা করাইছে, আমার জিএসপি আর বিজেপি আর ইপিলর মধ্যে সংঘাত করার চেষ্টা চলাইছে, এনেকা ব্যক্তি এনেকুৱাকৈ শাস্তি দিব লাগে যিজন জন্দাস মানুহৰ ঘৰে ঘৰে গৈ পেলাই টকা লৈ পেলাই চাকৰি দিম বুলি টকা লুটি লুটি লৈ মানুহ বিভ্ৰান্তি কৰি আজি টকাবিলাক ঘূৰাই দিব পৰা নাই, এজন আমাৰ দেবেন ডেকা মৰি গ'ল তাৰপৰা টকা লৈ পেলাই তেওঁ চাকৰি দিম বুলি কিমান টকা কিমান লাখ টকা লৈ পেলাই টকাবিলাক ঘূৰাই দিয়ে বহুত টকা দিব লগা বাকী থাকি গ'ল, তেনেকুৱা ব্যক্তিজনক কোনে বিশ্বাস কৰিব? কোকলাবাৰী ৰাইজে জানে আজি কোকলাবাৰীৰ পৰা হওক বিজনীৰ পৰা হওক আমাৰ বিটিএৰ যিমানখিনি আমার অবর মানুষ আসলে চাকরি দিন বলে অবার যেটা হীরা হরণ জিতার পাশে বহু পয়সা লুণ্ঠন করেছিল, এতিয়াও পয়সা লুণ্ঠন করার চেষ্টা চলাইছিল, আর যেতালেকি আমি অবরের জন্য যিজন কেন্দ্রীয় উঠিছিল তখন আমি অবর হিসেবে নাছিল ব্যক্তিগত হিসেবে চলিছিল উঠিছিল, কিন্তু তখন আমি আলোচনার কারণে আমার মানুষবিলাকে আলোচনা করেছিল করার সময় তেতিয়ালেকি জন্দাস লম্বার লগেলগে নাকি ডিমান্ড দিলে বিজেপিক দিলে 1 কোটি টাকা ডিমান্ড দিছিল, উঠাই লোক লাগিলে 1 কোটি টাকা দিব লাগিব, আর জিএসপি আলোচনা করার লগে লগে 50 লাখ টাকা দিব লাগিব, কিয় 50 লাখ টাকা দিব লগা আছে তেখেতে কোন হয়? আর মাধবতে যে আমার অবরোধ যিনি নেতা সকলে কোনোতো কিনা কিনি দিয়া নাই বলে ঘোষণা করেছে, এই ঘোষণা করা মারার পিছত কোরপর অবরোধ আসিল কোর বিশাল মানুষ আন্দোলন করব কোনে যাব কিন্তু আদিম যুগের কোনো অবরোধ বলে কোব লাগবে এটা কোনো অবরোধ নহে তেওঁলোকে, আর এনেকা ব্যক্তি এজন যিখিনি করেছে আজি দালাল সেই দালাল রূপত কাম করে আছে, এটা কারোর পর হয়তো পয়সা লইছে লুই পেলে ধামধুম বিভ্রান্তি করব বিচারিছে মানুষ হতাহ করা বিচারিছে মানুষ ভাবি বিচারিছে, কিন্তু আমার অবরোধ রাজ্যে এনেকা নহয় অবরোধ রাজ্যে উন্নতি বিচারিছে উন্নতি, এটা তো ভাই মই তো আইন দ্রষ্টা হব না কারণ জিএসপির মানুষ, এটা জিএসপি হিসাবে মই তো আইন দ্রষ্টা নহম কারণ আমি রাজনৈতিক দল, রাজনৈতিক দলে মই কোনো একো কব লগা নাই, আলম ভাল বকা বলে ভুগি থাকিব যি বকাই ভুগি থাকিব সেই বকা ভুগা কবরটা কামড়ব নয় যা চুপচাপ এই সে কামড়ে, কিন্তু কিন্তু এতিয়া আমার যে অবরোধ লোক আছে আলোচনা করে তেওঁ আইনের দ্বারস্থ হব বিচারিছে তেওঁর উপর এফআইআর দিয়া বিচারিছে যা বকি আছে সেইবিলাকৰ কারণে কাম করে যাব, যদি তেনেকুৱা যদি নাইয়ে আছে না আমি কব নোৱাৰো আমি ভাই জিএসপির দল গতিকে করণীয় করিব করি, কিন্তু মই জানাত কিন্তু যোগেশ কলিতা আজি 17 বছর ধরে সভাপতি সম্পাদক হয়ে থাকবে নয় কারণ যদি যে দলে যদি আসলে তেতিয়াহলে নিশ্চয় কারোবাক সভাপতি সম্পাদক বনালে এজন ব্যক্তিয়ে তো কারণে অবর হব নয়, মানে তেওঁলোকে বেয়া কব লগা নাই কারণ 17 বছর ধরে কোনো মানুষ থাকিব নয় কারণ জন্ম মৃত্যু হয় গতি সেই কারণে কৈছে কি হয় কি নয় তো কব লগা নাই, অবরে মেটার অবরে করব জিএসপি জিএসপি করি আজি জিএসপি বিজেপি আর ইউপিপিএল আমি তিনটা দলে একত্রিত হয়ে মন্ত্রবর কারণে আগবাড়িছো আর আমার পুনরুদ্ধ নেতৃত্ব যে আমার আদেশ দিছে আমি সেই হিসাবে সকল রাজ্যক আহ্বান জানাইছো সকল রাজ্যে আমার আঁকোয়ালি লৈছে আঁকোয়ালি দিয়া উন্নতির কারণে যেন আমি আগবাড়ি লাগিব আর সেই কারণে আমার ওর আগবাড়ি আছে, যদি কিবা কারণত যদি তাদের বিপিএফক জিতাব বিচার রাইজে নিজের ভরি নিজে কুলারি মারি লোক কারণ একো নাপাব, যে আমি সরকার করেছো সরকারের থাকিলেহে কাম পায় সরকার নাথাকিলে কাম নাপায়, যাবার আমার আগ্রামা মহিলারিয়ে কোনো জীবনত মোক এটা কামো নিদিলে তাকে চাও আর আমি কেউ দিম আমিও নিদিও কাম, সেই গতি রাইজে মানে আহ্বান জানাইছো যে যদি উন্নতি লাগে আজি ইমানখিনি আজি 25টা 26টা রাস্তা কোকলাবাড়ি হয়েছে ঠিক আগন্তুক আরো 25টা সিলেকশন করা হয়েছে গতি কোকলাবাড়ি রাইজে কোনো রাস্তা কাঁচা না থাকিব আর বান থান যেমন করবলগা কাম আছে সকলখিনি আগবাড়ি আছে আর রাইজক আমি জানাইছো কেনে কি করব লাগে সেই মতে আগবাড়ি নোংমনহা জেনএম এনএম নার্সিং ফরাইনে গোসো দো নামা যদি গোসো দোবলা থাবাইনে কোকরাঝার এস এ এম কলেজাও মুং থসন্দে বে ফরাইসালিয়াও 2-3 বছর নার্সিং ফরাইনানি মজাং খাবু দং যদি গোসো দোবলা থাবাইনে 9854550697 এবা
985430017 नम्बर आव फुनांजाब खालामदे।